আসসালামু আলাইকুম, স্বাগত বাংলা ফিশিং সংবাদে। আপনাদের সাথে আছি সাদাত শাকির। শুরুতে বিআরবিকে বোল্ড সংবাদ শিরোনাম। করোনায় আরও 76 মৃত্যু, শনাক্তের হার 19% বেশি। কঠোর লকডাউনের জেলাগুলোতেও স্বাস্থ্যবিধি মানার চিত্র হতাশাজনক। ঢাকার সঙ্গে সারাদেশে বাস ও লঞ্চ চলাচল বন্ধে বিপাকে যাত্রীরা। রাত 12টা থেকে ট্রেন চলাচল বন্ধ। ঈদে করোনার বিস্তার ঠেকাতে এখনই বিধিনিষেধ চান বিশেষজ্ঞরা। করোনার মধ্যেও অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রেখেছে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। কোভিড মোকাবেলায় সব দেশকে একসঙ্গে কাজ করার তাগিদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এনআইডি নিয়ে দুর্ঘটনার আশঙ্কা মির্জা ফখরুলের। রাজনীতিতে হিংসা ও ষড়যন্ত্রে হোতা বিএনপি, বললেন ওবায়দুল কাদের। রেললাইন ইস্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পররাষ্ট্র ও পরিকল্পনা মন্ত্রীর বাহাস। সংবাদ সম্মেলনে দুই মন্ত্রী দুঃখ প্রকাশ। দেখছিলেন বিআরবিকে বোল্ড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দেশে করোনায় একদিনে আরও 76 জনের মৃত্যু হয়েছে। এ দিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 13,702 জনে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন করে করোনা শনাক্ত হয়েছে 4,846 জনের। এ পর্যন্ত শনাক্ত হয়েছে 8,61,150 জন। পরীক্ষার বিপরীতে 24 ঘন্টা শনাক্তের হার কিছুটা বেড়ে দাঁড়িয়েছে 19.36 শতাংশে। সুস্থতা কমে হয়েছে 91.55 শতাংশ। মৃত্যুর হার 1.59 শতাংশ। এদিকে সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে ঢাকা বিভাগের 7টি সহ দেশের সীমান্তবর্তী উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে কয়েকটি জেলায় লকডাউন চলছে। শনাক্ত মৃত্যু বেশি হওয়ার পরও এসব এলাকায় জনসচেতনতার চিত্র হতাশাজনক। লকডাউন বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি মানতে কঠোর পদক্ষেপ চান সচেতনরা। নারায়ণগঞ্জে লকডাউনের প্রথম দিন সকাল থেকেই কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। শহরে গণপরিবহন ও সব ধরনের দোকানপাট বন্ধ রয়েছে। জেলায় ঢোকার সব পয়েন্টে চেকপোস্ট চলছে। মানিকগঞ্জেও দোকানপাট গণপরিবহন বন্ধ। এরই মধ্যে হেঁটে গন্তব্যে গেছেন অনেকে। লকডাউন মনে হচ্ছে না, দোকানপাট বন্ধ ঠিক আছে, কিন্তু মানুষজন ঘরের বাইরে বেরোচ্ছে সবাই। বিধিনিষেধ তো মানুষের চলাচলে দেওয়া উচিত। বেশ কিছু গাড়ি আরিচা ঘাটের ওই পারে তারা আটক ছিল, রাত্রে অনেক রাত্রে এসে ফেরি পার হতে পারে নাই। সেই গাড়িগুলো সকালে তারা এসছে, আমরা সেইগুলোর বিষয়ে ছাড় দিয়েছি। পরবর্তীতে এখন সম্পূর্ণভাবে আন্তঃজেলা বলেন এবং লোকাল বাস বলেন সব বাস বন্ধ আছে। মুন্সিগঞ্জে বৈরী আবহাওয়ার মধ্যে সকাল থেকে লকডাউন কার্যকর হয়েছে। লঞ্চ ও বাস চলাচল বন্ধ থাকলেও ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে সিএনজি, অটোরিকশা ও লেগুনা। জেলার 10টি প্রবেশ মুখে চেকপোস্ট বসানো হয়েছে। গাজীপুরে 7 দিনের কঠোর লকডাউনের প্রথম দিনেই ঢিলেঢালা ভাব। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায় দূরপাল্লার গাড়ি ও আঞ্চলিক সড়কে যানবাহন চলাচল করছে। খুলনায় লকডাউন কার্যকর করা হয়েছে কঠোরভাবে। নগরীর প্রধান সড়কগুলো বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরির পাশাপাশি টাঙিয়ে রাখা হয়েছে লাল কাপড়। খুলনার সাথে সারাদেশের ট্রেন ও বাস চলাচল বন্ধ রয়েছে। রাজশাহীতে 12তম দিনের মতো চলছে সর্বাত্মক লকডাউন, তবে তা অনেকটা ঢিলেঢালা। সাতক্ষীরায় তৃতীয় সপ্তাহের লকডাউনের চতুর্থ দিনেও স্বাস্থ্যবিধি মানার তেমন বালাই নেই। হাটবাজারগুলোতে মানুষের ভিড়। লকডাউন কার্যকরে পুলিশের তৎপরতাও তেমন কাজে আসছে না, পরিণামে মৃত্যু সংক্রমণ কোনোটাই কমেনি। কুষ্টিয়ায় লকডাউন বাস্তবায়নের চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শহরের প্রবেশ মুখে ব্যারিকেড দিয়ে জনসমাগম নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। টাঙ্গাইল ও এলেঙ্গা পৌরসভায় লকডাউনের মধ্যেও শহরের নতুন টার্মিনাল থেকে ছেড়ে গেছে দূরপাল্লার কিছু বাস। কঠোর বিধিনিষেধের কারণে বন্ধ রয়েছে শহরের মার্কেট ও বিপণী বিতান। ঝিনাইদহেও মঙ্গলবার সন্ধ্যা 6টা থেকে 30 জুন মধ্যরাত পর্যন্ত সর্বাত্মক লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে। জনসাধারণের অবাধ চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ। 30 তারিখ মধ্যরাত পর্যন্ত আমাদের এই জেলাতে পূর্ণাঙ্গভাবে আসলে সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করছি। সেখানে সকল প্রকার দোকানপাট, শপিং মল এবং ব্যবসা প্রতিষ্ঠান সহ গণপরিবহন সবকিছু বন্ধ থাকবে এবং জনচলাচলও বন্ধ থাকবে। এন্ট্রি এবং এক্সিট পয়েন্টগুলোতে আমরা চেকপোস্ট বসিয়েছি এবং এক চেকপোস্টের মাধ্যমে আমরা জনগণের চলাচল সীমিত করার চেষ্টা করেছি। কেউ মাস্কবিহীনভাবে ঘুরে যথাযথ ঘুরে বেড়াচ্ছে কিনা সেগুলো আমরা নিয়ন্ত্রণ করছি। এছাড়া দিনাজপুর, নাটোর, বগুড়া সহ দেশের বিভিন্ন জায়গায় চলছে ঢিলেঢালা লকডাউন। সংক্রমণ পরিস্থিতিও নিয়ন্ত্রণের বাইরে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
অন্যদিকে করোনা পরিস্থিতি অবরোধের আশঙ্কার মধ্যে হঠাৎ দূরপাল্লার বাস চলাচল বন্ধের সিদ্ধান্তে চরম বিপাকে মানুষ। অনেকে জানতেনই না বাস বন্ধের খবর, তারা বৃষ্টি মাথায় ভিড় করেন রাজধানীর বাস টার্মিনালগুলোতে। গাড়ি না ছাড়ায় টিকিটের টাকা ফেরতও দেওয়া হয়েছে কোনো কোনো বাস কাউন্টার থেকে। এদিকে রাত 12টা থেকে 30 জুন পর্যন্ত রাজধানীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগও বন্ধ থাকবে জানিয়েছেন রেলমন্ত্রী। করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে এখন মোটা দাগে শঙ্কা পাচ্ছে ভারতের করোনার ধরন। তাই সীমান্ত জেলা লকডাউন চলার সাথে সাথে মঙ্গলবার থেকে লকডাউনের মধ্যে পড়েছে রাজধানীর আশেপাশে 7 জেলা। করোনায় মৃত্যু শনাক্তের হার বৃদ্ধির প্রবণতা সোমবার রাতে 30 জুন পর্যন্ত দূরপাল্লার বাস বন্ধের নির্দেশনা দেওয়া হয়। সকালে বের হয়েছে রোগী নেবে যে ওখানে আছে, এখন তো যাওয়া মানে রোগী আটতেও পারে না, খুব সমস্যা ওই যে বসে আছে ওখানে, এখন তো থাকার জায়গা না, এখন কি করবো এটাই তো ভাবতে পারতেছি না। গাড়ি টাকা পয়সাও শেষ, ধরেন আসছে আজকে এক সপ্তাহ ডাক্তারের কাছে, এখন বাড়ি যাবো কি করে, এটা তো আমাদের এখন টেনশন। এখন আপনি রিলিজ দিয়ে দিয়েছে হসপিটাল থেকে, মানে আমাদের তো 1 টাকা 5 টাকা লাগবে এখন। বৃষ্টির মধ্যে ভিজা হোক আর যেমন হোক রাস্তায় শুয়ে থেকে রাত কাটানো লাগবো। সকাল 6টার পর দূরপাল্লার কোনো বাস বের হতে পারেনি রাজধানী থেকে। 6টা মার তো হাঁপে না, আমিন বাজার ব্রিজ থেকে ঘুরে দিল, আচ্ছা যাক ঘুরে দিল, সে যাত্রী নিয়ে বলল ওদিক দিয়ে চলে যান। আমরা গেলাম মনে করেন কোথা দিয়ে, বিরুলিয়া হয়ে, সেখান থেকেও ব্যাক করে দিল। আমাকে 300 টাকা ব্যাক দিয়েছে, 500 টাকা দিয়ে নেয়, কয়েছে আপনার রাতে পারবো না, আমার বাসে উড়ে নিয়ে খালি ঘুরু ঘুরু করছে এইখান দিয়ে। দূরপাল্লার বাস না পেয়ে অনেকে বিকল্পভাবে গন্তব্য যাওয়ার চেষ্টা করেন, যাদের একটি বড় অংশ আমিনবাজার ব্রিজ পেরিয়ে বাহন খোঁজার চেষ্টা করেছেন। অন্যায় অত্যাচার, গরিবের প্রতি জুলুম, কেয়া বড় বড় মাইকুয়ালা গাড়ি নিয়ে চলে যাচ্ছে, ওদের তো ঠেকানো হচ্ছে না, কেন এই কষ্ট দিতেছে মহিলা, কো রাস্তা কাঁদতে আছে মহিলা, বোঝা বিড়ে লই যা সকাল থেকে আমরা জনগণ এরকম ভোগান্তি এরকম সহ্য হয় না। দূরপাল্লার বাস বন্ধে শুধু যাত্রীর কষ্ট নয়, পরিবহন শ্রমিকরা বিপাকে পড়লেন বলে মনে করেন সংশ্লিষ্টরা। এদিকে এক সপ্তাহের জন্য সারা দেশে দূরপাল্লার লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। করোনার সংক্রমণ ঠেকাতে বেশ কয়েকটি ট্রেন 30 জন মধ্যরাত পর্যন্ত বন্ধ রাখা সহ লকডাউন এলাকায় না থামার নির্দেশনা দিয়েছে রেল মন্ত্রণালয়। জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। গবেষণা সংস্থা ICDDRB জানিয়েছে ঢাকায় 71% আর চট্টগ্রামে 55% মানুষের শরীরে করোনা প্রতিরোধী অ্যান্টিবডি আছে, তবে অ্যান্টিবডি স্থায়ী হয় না জানিয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এর জন্য একমাত্র সমাধান টিকা নেওয়া ও স্বাস্থ্যবিধি মেনে চলা। ঈদে যাতে করোনা আরও না বাড়ে সেজন্য এখনই দেশজুড়ে চলাচলে বিধিনিষেধ আরোপের পরামর্শ তাদের। গেল অক্টোবর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা ও চট্টগ্রাম এলাকার বস্তি ও বস্তির বাইরের এলাকার মানুষের অ্যান্টিবডির ওপর গবেষণা চালায় ICDDRB। এতে উঠে আসা ফলাফল মঙ্গলবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে প্রকাশ করে সংস্থাটি। আমি যদি বলি 70%, তার মানে 100 জনের মধ্যে 70 জন মানুষের এই অ্যান্টিবডিটা পজিটিভ আসছে SARS-CoV-2 এর এগেনস্টে। আচ্ছা, আর যদি বলি যে স্লাম আর নন স্লাম, আমরা দেখেছি বস্তিবাসীদের মধ্যে 72% ছিল অ্যান্টিবডি রেসপন্স কম্পেয়ার টু নন স্লাম, যাতে ওদের ছিল 62%। তবে এই গবেষণা কয়েক মাস আগের হয়, এর স্থায়িত্ব নিয়ে সংশয় আছে বিশেষজ্ঞদের মধ্যে, এ কারণে টিকার উপরে জোর দিচ্ছেন তারা। যদি এটা স্থায়ী হয় তাহলে হয়তো বলা যেতে পারতো যে আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন করেছি, কিন্তু দেখা যাবে যে তাদের 3 মাস পরে বা কিছুদিন পরে সে অ্যান্টিবডি নিচে নেমে গেছে। টিকার মাধ্যমে আমরা অপেক্ষাকৃত স্থায়ী অ্যান্টিবডি পেতে পারি, তবে সেটাও কিন্তু আমাদের গবেষণা করে নিশ্চিত হওয়ার বিষয় যে টিকার দ্বারা সৃষ্ট অ্যান্টিবডি কতদিন থাকে। এতে হয় কি, জনগণের একটা বিশাল অংশ ন্যাচারাল হইতেই তার বডিতে হয়তো ইনফেকশন ছিল, অ্যাসিমটোমেটিক ছিল, লক্ষণ তেমন নাই, তার বডিতে এটা অবশ্যই অবশ্যই ভালো লক্ষণ। তারপরে আমি মনে করি যে এটা থেকে বাঁচার 2টা রাস্তা, স্বাস্থ্যবিধি অবশ্যই অবশ্যই মানতে হবে। স্বাস্থ্যবিধি বলতে মাস্ক পরতে হবে, হাত ধোয়ার চর্চা চালু রাখতে হবে এবং শারীরিক দূরত্ব কমপক্ষে 3 ফিট, এটি যেন জনগণ মেনটেন করে তার জন্য ব্যবস্থা নেওয়া দরকার। আরেকটা হলো ভ্যাকসিন তো চালু হচ্ছে, ভ্যাকসিনের ব্যবস্থা করতে হবে, একমাত্র ভ্যাকসিনটাই কিন্তু এটা আমাদেরকে সুরক্ষা দেয়। করোনা বেড়ে যাওয়ার কারণ তুলে ধরার পাশাপাশি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর সুপারিশ তাদের। একসাথে সারা দেশ তো আগেও দেওয়া হয়, মানুষ তো মানে না, শুনে না, ইচ্ছে মতো যাচ্ছে বেড়াচ্ছে, লকডাউন তো সাকসেসফুল হয় না, দেখা যায় যে কাগজে কলমেই লকডাউন হচ্ছে, বাস্তবে তো লকডাউন হচ্ছে না। সুতরাং আমি মনে করি এলাকাগুলো চিহ্নিত করে সবচেয়ে সংক্রমণ যেখানে বেশি ওই ওই জায়গায় লকডাউন দেওয়া, শুধু কাগজে কলমে যেন কঠোরভাবে দেওয়া হয়, পালন করা হয়।
তার জন্য যেন যথাযথ ব্যবস্থা নেওয়া হয়, তাহলে এটা সাকসেস হবে। রাতের হার শতকরা বিশে যাওয়ার আগেই গোটা দেশে অন্তত 2 সপ্তাহের জন্য যাতায়াত নিয়ন্ত্রণ করা দরকার, কারণ সামনে আমাদের কুরবানি ঈদ, সে সময় কিন্তু মানুষ যাতায়াত তাদের বেড়ে যাবে এবং নিষেধাজ্ঞা দিয়ে খুব একটা ফল হবে না। কঠোর লকডাউন মানাতে দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তা দেওয়ার পরামর্শ দেন এই 2 স্বাস্থ্য বিশেষজ্ঞ। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা মহামারীর মধ্যেও জীবন জীবিকার সমন্বয় করে অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রেখেছে বাংলাদেশ। কাতার ইকোনমিক ফোরামের এক আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, সারা বিশ্বের অর্থনীতিতে গভীর ক্ষত তৈরি করেছে কোভিড-19। করোনা পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারে বেশ কিছু সুপারিশ তুলে ধরেছেন প্রধানমন্ত্রী, তাগিদ দিয়েছেন সকল দেশকে একযোগে কাজ করার। We need strong global cooperation to overcome this difficult time. We firmly believe that the COVID-19 vaccines should be declared as global public goods, and the developing countries and LDCs that have capacity be given the necessary support to produce the vaccines. As we are witnessing the challenges, we need to take immediate collective and concerted actions together to help mitigate the impact of the pandemic through expanding trade, business and investment for our common prosperity. The Qatar Economic Forum. এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বঙ্গবন্ধুর দেখানো পথ অনুসরণ করে মানুষের জানমালের ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে সক্ষম হয়েছে সরকার। তিনি জানান, SDG বাস্তবায়নে বিশ্বের 3টি দেশের একটি বাংলাদেশ। সুনির্দিষ্ট পরিকল্পনা ও তার সুষ্ঠু বাস্তবায়ন হচ্ছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে। গণভবন থেকে একনেক সভায় ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভার শুরুতে দুর্যোগ ঝুঁকির আশে বঙ্গবন্ধু শিরোনামের বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, দুর্যোগ মোকাবেলা করে কিভাবে মানুষ ও পশু পাখির জীবন রক্ষা করা যায় তার একটি রূপরেখা তৈরি করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বর্তমান সরকারও দুর্যোগ মোকাবেলায় উদাহরণ তৈরি করেছে। স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই কিভাবে ঘূর্ণিঝড়ে মানুষের জানমালের ক্ষতি কমানো যায়, কিভাবে মানুষকে বাঁচানো যায়, শুধু মানুষ না, মানুষ এবং তার গৃহপালিত পশু পাখি সেগুলি বা সাধারণ পশু পাখিগুলিও তারাও কীভাবে বাঁচতে পারি, সেই চিন্তা ভাবনা থেকে তিনি অনেকগুলি পদক্ষেপ নিয়েছিলেন এবং যা আমাদের জন্য একটা বলবো যে এটা মাইল ফলক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই পদক্ষেপ অনুসরণ করেই কিন্তু আমরা এদেশের মানুষকে বাঁচাতে সক্ষম হয়েছি। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, এজন্য যে পরিকল্পনা দরকার তা নেওয়া হচ্ছে। SDG বাস্তবায়নে বিশ্বের 3টি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম অবস্থানে আছে। আমাদের সুষ্ঠু পরিকল্পনা, সুনির্দিষ্ট দিকদর্শন আছে এবং আমরা সেই পরিকল্পিতভাবে এগোচ্ছি বলে এটা অর্জন সম্ভব। মঙ্গলবারের একনেক সভায় 4,166,61,00,000 টাকা ব্যয়ে 10টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। আরিফুল হক, বাংলাভিশন, ঢাকা। ডিজিটাল নিরাপত্তা আইনের পর এবার অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের মামলা এবং মানহানি মামলায় স্বাধীন গণমাধ্যমে ভয়ের পরিবেশ সৃষ্টি করছে এমন তথ্য উঠে এসেছে দুর্নীতি নিয়ে কাজ করা সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB-র এক গবেষণায়। সকালে ভার্চুয়াল সভায় করোনাকালে অনুসন্ধান সাংবাদিকতা প্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক গবেষণা প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, কোভিড-19 পরিস্থিতির সুযোগ নিয়ে মিডিয়া নিয়ন্ত্রণের সুযোগ নিচ্ছে ক্ষমতার সাথে সংশ্লিষ্টরা। এ সময়ে তথ্য প্রাপ্তির সুযোগ সীমিত করা, সাংবাদিকদের শারীরিক ও মানসিক নির্যাতন এবং কিছু অনলাইন মিডিয়া বন্ধ করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্যের বিস্তার হচ্ছে বলে জানানো হয়। কোভিডকালে অনুসন্ধানী সাংবাদিকতার জন্য 3টি ক্যাটাগরিতে 3 জনকে পুরস্কার প্রদান করা হয় প্রতিবেদন প্রকাশের অনুষ্ঠানে। স্বাধীনভাবে কাজ করার সুযোগ খুবই সীমিত। রাষ্ট্রের ভাবমূর্তি যে আইনে সংজ্ঞায়িত নেই, সেই ডিজিটাল নিরাপত্তা আইনে সরকার ও রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে অনেকের বিরুদ্ধে মামলা হচ্ছে। এছাড়া নতুন সংযোজন অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা এবং মানহানি মামলা একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করেছে। এই যে চাপটা আসে মূলত কোন প্রকার সমালোচনা সইবার সৎসাহস দৃঢ়তার ঘাটতি একদিক থেকে, অন্যদিক থেকে রাজনৈতিক ভুবনটাকে বা কর্তৃত্বের অবস্থানটাকে
একচ্ছত্র ভুবনে রূপান্তর করার যে প্রয়াস সেটার অংশ হিসাবে, এবং তার থেকে তার ফলে আমাদের আমাদের বাংলাদেশে যে ক্রমাগতভাবে যে সাংবাদিকতা এবং তথ্য অনুসন্ধানহীন সাংবাদিকতা ঝুঁকির সম্মুখীন সেই অবস্থাটা আমরা দেখতে পাই। রাজনৈতিক সংকীর্ণতা থেকে বেরিয়ে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসায় বিদেশ নেওয়ার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে। দলের নীতি নির্ধারণী কমিটির বৈঠকের এই আহ্বানের কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রশ্ন, দেশে যেখানে দারিদ্র বেড়েছে সেখানে কয়েকটি সেতু আর উড়াল সেতু নির্মাণে কি উন্নয়ন? শনিবারের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে গুলশান কার্যালয়ে বিএনপির সংবাদ সম্মেলন। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, হাসপাতালে নন কোভিড জোনে কয়েকজন চিকিৎসক ও নার্স করোনার ইন্ডিয়ান ধরনে আক্রান্ত হয়, বেগম খালেদা জিয়াকে বাসায় এনে চিকিৎসা দেওয়া হচ্ছে, চিকিৎসকরা তাকে বিদেশ নেওয়ার পরামর্শ দিয়েছেন। এর আগে আমরা বলিনি, আপনার পরিবার বলেছিল, আমরা এবার স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে রেজলিউশন নিচ্ছি যে তার বিদেশে চিকিৎসা দরকার। সুতরাং এর জন্য যা কিছু করা দরকার সরকারের করা উচিত ইমিডিয়েটলি। সভা মনে করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন বয়স্ক রাজনীতিবিদ নন, তিনি এই দেশের স্বাধীনতা সংগ্রামে অতুলনীয় অবদান রেখেছেন। গণতন্ত্র পুনরুদ্ধারে তার ভূমিকা কিংবদন্তির মতো, তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, তার পূর্ণাঙ্গ চিকিৎসা প্রয়োজন। সকল প্রকার রাজনৈতিক সংকীর্ণতা থেকে বের হয়ে তার সর্বোচ্চ চিকিৎসা এদেশের মানুষের প্রাণের দাবি। মির্জা ফখরুল জানান, বিএনপির স্থায়ী কমিটির সভা মনে করে জাতীয় পরিচয়পত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে নেওয়ার সিদ্ধান্ত দূরভিসন্ধিমূলক। আওয়ামী লীগ সরকার একে রাজনৈতিকভাবে ব্যবহার করতে পারে, দেশে বিদেশি বিনিয়োগ কমছে বলেও জানান মির্জা ফখরুল। সরকারের কিন্তু আপনার দৌড় বাড়ছেই সব সময়, এখানে আপনার একেবারে উন্নয়ন 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 হয়ে যাচ্ছে। উন্নয়নটা কোথায়? কয়েকটা ব্রিজ তৈরি করা, কয়েকটা আপনার উড়াল সেতু তৈরি করা, এটাই কি উন্নয়ন বলবো নাকি? উন্নয়ন তো আমরা অবশ্যই বলবো যে এই উন্নয়নে সাধারণ মানুষের তাদের কর্মসংস্থানের সৃষ্টি হয়, তাদের অভাব কমে, যেখানে দরিদ্রের সংখ্যাই বেড়ে গেছে প্রায় 2 কোটি, সেটাকে আমি উন্নয়ন বলতে পারি কিভাবে, কোন যুক্তিতে? এটা আমাদের আপনার কিছুতেই বোধোদয় হয় না। অবিলম্বে টিকা সংগ্রহ বিতরণের সুস্পষ্ট রোডম্যাপ করার ব্যাপারে দলের দাবির কথা উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, লকডাউনের নামে মানুষের সাথে প্রতারণা করছে সরকার। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতিতে হিংসা ও ষড়যন্ত্রের হোতা বিএনপি। ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসি এর বোর্ড সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, এদেশে হিংস্রতার নিকৃষ্ট উদাহরণ বিএনপি সৃষ্টি করেছে। অভিযোগ করেন, বিএনপি দেশে স্থিতিশীলতা চায় না, ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। আওয়ামী লীগ জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে বলেই জনগণের প্রতি শ্রদ্ধাশীল বলে মন্তব্য তাঁর। তিনি বলেন, শেখ হাসিনার মানবিকতা ও সহনশীলতাকে দুর্বলতা ভাবলে চলবে না, নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়ার আর কোনো পথ নেই বলেও বিএনপিকে স্মরণ করিয়ে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। হিংস্র আচরণ আওয়ামী লীগ করেনি, এদেশে রাজনীতিতে হিংস্রতা আর ষড়যন্ত্রের হোতা বিএনপি। তাই মিথ্যাচার আর ষড়যন্ত্রের পথ ত্যাগ করে জনগণের জন্য ইতিবাচক রাজনীতি করুন। জনগণ চাইলে নির্বাচিত হবেন। বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে বলেই আমরা জনগণের প্রতি আস্থাশীল। রেললাইন ইস্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পররাষ্ট্র ও পরিকল্পনা মন্ত্রীর পাল্টাপাল্টি মন্তব্যের বিষয়টি অবশেষে সংবাদ সম্মেলন পর্যন্ত গড়ালো। নিজেদের দীর্ঘদিনের বন্ধু উল্লেখ করে পুরো ব্যাপারটি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন তারা। স্থানীয় সূত্র মতে, সুনামগঞ্জে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের সঙ্গে জেলার 5 MP-র পুরনো দ্বন্দ্ব রয়েছে। সেখানকার একটি সম্ভাব্য রেল সংযোগ পথের বিরোধিতা করে গত 6 জুন রেলমন্ত্রীকে ডিও লেটার দেন ওই 5 সংসদ সদস্য। তাদের দাবিকে যৌক্তিক উল্লেখ করে 10 জুন রেলমন্ত্রীকে চিঠি দেন পররাষ্ট্রমন্ত্রী। 14 জুন এ নিয়ে ফেসবুকে স্ট্যাটাসও দেন তিনি। তবে ফেসবুকেই এর সমালোচনা করেন পরিকল্পনা মন্ত্রী। 2 মন্ত্রীর দ্বন্দ্বে সিলেটের উন্নয়ন ব্যাহত হওয়ার খবরও আসে গণমাধ্যমে। মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ নিয়ে কথা বলেন 2 মন্ত্রী। সম্প্রতি আমার 5 জন কলিগ, এই সুনামগঞ্জের এমপি, আমার অফিসে আসছিলেন এবং তারা একটা দরখাস্ত নিয়ে আসছেন রেলের লাইনটার
যে রুটটা হচ্ছে ওইটা যেন ছাতক পর্যন্ত, ছাতক একটা ভালো জায়গা। সো তারা আমাকে বলছেন যে আপনি যদি রেলমন্ত্রীকে এই ব্যাপারে লিখেন তো আমরা খুব খুশি হব। সো আমি যেহেতু কানেকটিভিটির বড় হুতা, তাই আমি ভাবছি বা কানেকটিভিটি হলে তো ব্যবসা বাণিজ্য বাড়বে, কিন্তু ওখানে ইন্টারনাল পলিটিক্স আমার জানা ছিল না। আমার জেলার কিছু মাননীয় সাংসদগণ আমার কোনো কোনো ব্যাপারে তারা একরূপ মানসিকভাবে খুব একটা মানে খুশি নন। তার কাছে বোধ ওরা গিয়েছিল, তিনি একটা ডিও দিয়েছেন। আমি উইথ ডিউ রেসপেক্ট টু হিম আমি মনে করি এটা সঙ্গত ছিল না, কারণ তিনি জানতেন যে সুনামগঞ্জে 6 জন এমপি আছে, আমি যে সুনামগঞ্জের একজন এমপি তিনি ভালো করেই জানেন। আই শুড হ্যাভ পসিবলি মান্নানকে প্রথম মধ্যে জিজ্ঞেস করা যে এরা আসছেন কী করবো, আমি সেটা জিজ্ঞেস করি। আমি খুব সরল মনে ডিও পাঠাইতেছি, এই ডিওটা হচ্ছে মূল কন্ট্রোভার্সির কারণ। নিজেদের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাও তুলে ধরেন দুই মন্ত্রী। আই ফিল সরি অ্যাবাউট ইট, আমি আলাপ করবো, আমার সাথে দেখা হবে, তখন আই শ্যাল স্পিক টু হিম। নীতিগত কোনো বিষয় নয় এটা, যে আমরা মধ্যে মতভেদ আছে। আমরা দুইজনেই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করি, এই ক্যাবিনেটে কাজ করি। উই আর স্টিল ফ্রেন্ডস, উই শ্যাল রিমেইন ফ্রেন্ডস। অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য গণমাধ্যমে দ্বন্দ্বের কথা বলা হয়েছে বলেও উল্লেখ করেন তারা। শিহাব হোসেন, বাংলা ভিশন, ঢাকা। পহেলা জুলাই শতবর্ষ পূর্ণ করতে যাচ্ছে গৌরবের ঢাকা বিশ্ববিদ্যালয়। জ্ঞানের এই বাতিঘর কেবল শিক্ষা গবেষণা বিস্তার নয়, মানুষের অধিকার আদায়েও নেতৃত্ব দিয়েছে। ঐতিহাসিক প্রয়োজনে প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরে কখনো কখনো আবর্তিত হয়েছে এ অঞ্চলের গণতান্ত্রিক আন্দোলনও। বিস্তারিত জানব জাহাঙ্গীর আকন্দের রিপোর্ট থেকে। শিক্ষা দীক্ষায় পিছিয়ে পড়া পূর্ববাংলার মুসলিম অধ্যুষিত জনগোষ্ঠীর অন্যতম আকাঙ্ক্ষা ছিল ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। 1911 সালে বঙ্গভঙ্গ রদের পর ঢাকা প্রাদেশিক রাজধানী হলে আকাঙ্ক্ষাটি রূপ নেয় জোরালো দাবিতে। 1912 সালে লর্ড হার্ডিঞ্জ ঢাকায় এলে ধনবাড়ির নবাব সৈয়দ নবাব আলী চৌধুরী, শেরেবাংলা এ কে ফজলুল হক, ঢাকার নবাব স্যার সলিমুল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে তার সাথে, দাবি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার। দাবিটি আমলে নেন লর্ড হার্ডিঞ্জ। 1912 সালের 27 মে বেঙ্গল গভর্নমেন্ট ব্যারিস্টার রবার্ট নাথানকে সভাপতি করে গঠন করেন 13 সদস্যের কমিটি। 1917 সালে বড়লাট ক্যাম্পসফোর্ড গঠন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কর্মসূচি নির্ধারণ কমিশন। কলিকাতা বিশ্ববিদ্যালয় কমিশন নামে পরিচিত ওই কমিশন তা অনুমোদন দেয় 1920 সালের 23 মার্চ। পরের বছর 1921 সালের 1 জুলাই থেকে আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়। শুরুতে 3টি অনুষদ ও 12টি বিভাগে শিক্ষক ছিলেন 60 জন আর শিক্ষার্থী 877 জন, আর হল ছিল 3টি, ঢাকা হল, মুসলিম হল এবং জগন্নাথ হল। ঢাকা বিশ্ববিদ্যালয়কে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আদলে প্রতিষ্ঠা করা হয়েছিল, যেমন কলকাতা বিশ্ববিদ্যালয়কে লন্ডন বিশ্ববিদ্যালয়ের আদলে করা হয়েছিল। তবে বিষয়টি কাঠামোগত চেতনাগত নয়। 1947 পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক ঐতিহ্যের ধারক ও বাহক ছিল। এখানে বিখ্যাত মনীষীরা শিক্ষিত হয়েছেন, শিক্ষকতা করেছেন, যেমন সত্যেন বোস, আইনস্টাইনের সঙ্গে যার নাম জড়িয়ে আছে, ভারতের বিখ্যাত অর্থনীতিবিদ অশোক মিত্র এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। এই বিশ্ববিদ্যালয় 1947 থেকে 1971-এর মধ্যে নেতৃত্ব তৈরি করেছে, আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, সব কিছু করেছে। সামরিক শাসনামলে বিশ্ববিদ্যালয় ধস নামতে শুরু করে, যে ধস এখনও চলমান। ভাষা আন্দোলন থেকে শুরু করে 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ মানুষের অধিকার আদায়ে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা গৌরবোজ্জ্বল। শিক্ষা বিস্তারের সমান্তরালে জাতি গঠন ও বিকাশেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান অনন্য। তবে এখন প্রয়োজন এই বিশ্ববিদ্যালয়ের হারানো গৌরব পুনরুদ্ধার করা।
কিন্তু দুর্ভাগ্যবশত ইদানিংকালে বিশ্ববিদ্যালয়ে জ্ঞান চর্চা সেভাবে হচ্ছে না। আমাদের উচিত ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে পরিণত করা এবং সেই অঙ্গীকার আজকের দিনে নূতন করে নিতে হবে। গৌরবের শতবর্ষী ঢাকা বিশ্ববিদ্যালয় তার ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে কতটা এগিয়ে যাচ্ছে তা নিয়ে রয়েছে নানা মত। এর মাঝেও ঐতিহ্যকে সারথি করে জ্ঞানের আলোকবর্তিকা প্রাণের ঢাকা বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা সবার। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। পরপর দুদিনের প্রবল বৃষ্টিতে পানির নিচে তলিয়ে যায় রাজধানীর বেশ কিছু এলাকায়। জলজটের কারণে নগরের বিভিন্ন স্থানে তৈরি হয় যানজট। তবে বৃষ্টি বন্ধ হলে বেলা বাড়ার সাথে সাথে পানিও নেমে যায়। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, ওয়াসার কাছ থেকে পাওয়া খালগুলো পরিষ্কারের কাজ শেষ হলে জলজট তৈরি হলেও ঘণ্টাখানেকের মধ্যে পানি নেমে যাবে। সোমবার দুপুরের বৃষ্টিতে পানি জমে রাজধানীর বিভিন্ন এলাকায়। সেই পানি নামতে না নামতেই মঙ্গলবার ভোর থেকে ফের ভারী বৃষ্টি। ঘণ্টা দুয়েকের বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে পানি জমে। রাজধানীর নিচু এলাকাগুলো ছাড়াও নয়াপল্টন ও রাজারবাগ এলাকায় রাস্তাঘাট তলিয়ে যায়। ড্রেনের কাজ শেষ হয়েছে, তারপরও বৃষ্টি হলে পানি জমায় হতাশ আর ক্ষুব্ধ অনেকেই। এই ওই পর্যন্ত ছিল, ওয়াল পর্যন্ত ছিল, এখন তো কমছে। সারা জীবনে এরকম খালি ডুবেই থাকে, খালি ডুবেই থাকে। দুই তিন ঘন্টা বৃষ্টি হলে ভালো হবে, তখন পানি জমে যায়। তখন আমরা এসে এখানে দেখি দোকানে পানি, তখন পানিগুলো সেচি। এই যে এই যে পরিষ্কার করছে ওদিনকা, এর দু তিন এর দূর পরিষ্কার করে আবার গেছে গিয়া। ব্যাকি তো দেশের ভালোবাসে, কী যে ভালোবাসে, ফ্ল্যাগ টান দেয় আর কয় আমার সোনার বাংলা। এত ভালোবাসলে এদেশে এত খরাতি থাকতো না আর এই ঝামেলাও থাকতো না। জলাবদ্ধতার কারণ তুলে ধরলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই কর্মকর্তা। এই গত মাসের মাঝামাঝি থেকে আমরা শুরু করছি, তো ওখানে আপনারা তো জানেনই মানে যে পরিমাণে আমরা ময়লা পাচ্ছি, এগুলি আমরা সব তুলে তুলে এগুলি আমরা বাইরে ফেলেও দিচ্ছি এবং লাইনটা পরিষ্কার করার চেষ্টা করছি। আগে তিন ঘন্টা চার ঘন্টা পানি কিন্তু একদম মানে লেগে থাকতো এক জায়গায়, স্ট্যাক হয়ে থাকা যেটা, এখন সেটা নাই। আপনারা নিজেরাই দেখতে পাবেন পানি নামছে। তবে ওই যে পরিমাণে পানি বৃষ্টি হচ্ছে বেশি, এই পরিমাণে ধারণ ক্ষমতায় আমরা খুব দ্রুত এটা পানিটাকে কমাতে পারছি। কিছুদিন সময় পেলে আশা করি যে এত সময় আর লাগবে না। ড্রেনেজ সিস্টেম সচল রাখতে যেখানে সেখানে বর্জ্য না ফেলতে নগরবাসীর প্রতি অনুরোধ জানালেন সংশ্লিষ্টরা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ায় মিথ্যাচারের মাধ্যমে ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় হেফাজত নেতাদের নামে সংসদ সদস্য ওবায়দুল মুক্তাদির চৌধুরী করার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা খারিজ করে দিয়েছে আদালত। মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালের SKM তোফায়েল হাসানের আদালত মামলাটি খারিজ করে দেন। এর আগে দুপুরে মামলাটি দায়ের হলেও আদালত আদেশের জন্য অপেক্ষমান রাখেন। মামলার এজাহারে বলা হয়, আসামিরা স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পালন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের বিরোধিতা করে গত 26 মার্চ থেকে 28 মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া শহরে তাণ্ডব চালায়। এ সময় তারা সরকারি বেসরকারি 57টি প্রতিষ্ঠানে হামলার পাশাপাশি বঙ্গবন্ধু দুটি মডেল ভাঙচুর করে। পরে 31 মার্চ আসামিরা সংবাদ সম্মেলন করে এসব তাণ্ডবের জন্য বাদীকে দায়ী করে। মামলায় আরও 1 থেকে 1.5 শতাধিক হেফাজত নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এবার রয়েছে ব্যবসা বাণিজ্য সহ আরও কিছু খবর। আসসালামু আলাইকুম। সপ্তমবারের মতো আমরা বেঙ্গল মিট তাদের অনলাইন কোরবানির হাট পোর্টাল www.kurbani.bengalmeat.com লঞ্চ করেছে। বিগত 6 বছরের অভিজ্ঞতা নিয়ে সপ্তমবারের মতো তারা এবছরের কোরবানির আয়োজন করেছে। নিজস্ব সোর্সিংয়ের সম্পূর্ণ রোগমুক্ত গরু, বিশ্বমানের ও সার্টিফাইড মিট প্রসেসিং স্ট্যান্ডার্ড ও কোল্ড চেইন বজায় রেখে ডেলিভারি দিয়ে থাকে প্রতিষ্ঠানটি। এই পোর্টাল থেকে গরু বাছাই, জবাই, অনলাইন পেমেন্ট, ডেলিভারি অপশন এসবই একবারে করার জন্য সব রকম ব্যবস্থাও আছে। 21 জুন থেকে এই সাইট লাইভ হয়েছে। স্টক থাকা পর্যন্ত গরু কেনা ও প্রসেসিং উন্মুক্ত থাকবে। তারপরে ডেলিভারির জন্য ঈদের 5ম দিন পর্যন্ত এই সাইট লাইভ থাকবে। কুমিল্লার চান্দিনায় আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেডের 188তম শাখার কার্যক্রম শুরু হয়েছে। ভার্চুয়াল প্ল্যাটফর্মে নতুন শাখাটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির পরিচালক আলহাজ আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও CEO ফরমানার চৌধুরী। এ সময় ব্যাংকের পরিচালক আলহাজ আব্দুল মালিক মোল্লা, উপব্যবস্থাপনা পরিচালকরা, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নানা অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ এনে লক্ষ্মীপুর 2 সংসদীয় আসনের উপনির্বাচনের ফলাফল বর্জনের ঘোষণা দিয়েছেন
জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী শেখ মোহাম্মদ ফাইজুল্লাহ শিপন। এ সময় তিনি এ আসনে পুনর্নির্বাচনেরও দাবি জানান। বিকেলে লক্ষ্মীপুর রায়পুরের নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে নির্বাচন কমিশনের কাছে এসব দাবি জানান জাপারে প্রার্থী। বাংলা ভিশন, নিউজ ডেস্ক। দেশজুড়ে আলোচিত কিশোরগঞ্জের পাগলা মসজিদ, বেশ কিছুদিন পরপরই এই মসজিদে দানবাক্সে মিলে কোটি কোটি টাকা ও সোনা রূপা। মনোবাসনা পূরণের বিশ্বাসে দিন দিন বাড়ছে দানের পরিমাণ। পাগলা মসজিদ কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক অন্যতম স্থাপনা। শহরের পশ্চিমে হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে মাত্র 10% জমির ওপর তৈরি এই মসজিদ। সময়ের সাথে সাথে বেড়েছে মসজিদের পরিধি, খ্যাতি ও ঐতিহাসিক মূল্য। মসজিদকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত হয়েছে একটি অত্যাধুনিক ধর্মীয় কমপ্লেক্স। দেশব্যাপী মসজিদটি আলোচনায় এসেছে ধর্মভীরুদের বিপুল দানের কারণে। সাধারণত 3 মাস পরপর এই মসজিদের দানবাক্স খোলা হয়, তবে করোনা পরিস্থিতিতে এবার দানবাক্স খোলা হয় 4 মাস 26 দিন পর। মেলে 2,33,00,000 টাকা ও 4 কেজি সোনা রূপা। এই দানের টাকায় আমাদের যে কিশোরগঞ্জের যেসব মসজিদগুলো রয়েছে সেই মসজিদগুলোর উন্নয়নে কাজ করা হয়। তাছাড়া দরিদ্র, অসহায়, বিধবা যারা আছে তাদেরকে সাহায্য করা হয়। চিকিৎসার জন্য গুরুতর রোগে যারা চিকিৎসা দরকার তাদেরকেও এখান থেকে চিকিৎসা করা হয়। টাকা গণনার এই এলাহি কাণ্ড দেখতে মসজিদে ভিড় করেন নানা শ্রেণী পেশার মানুষ। এই কাজে শরিক ছিলেন 200+ মানুষ। এই মসজিদের যার নামে পাওয়া যায় গবাদি পশু, হাঁস মুরগি সহ নানা ধরনের জিনিসপত্র। বিশাল অঙ্কের এই দানের কারণেই সারা দেশের মানুষের কাছে কৌতূহলের কেন্দ্রে পরিণত হয়েছে কিশোরগঞ্জের দর্শনীয় এই মসজিদটি। বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবলস শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিই। করোনায় আরও 76 মৃত্যু, শনাক্তের হার 19% বেশি। কঠোর লকডাউনের জেলাগুলোতেও স্বাস্থ্যবিধি মানার চিত্র হতাশাজনক। ঢাকার সঙ্গে সারাদেশে বাস ও লঞ্চ চলাচল বন্ধে বিপাকী যাত্রীরা, রাত 12টা থেকে ট্রেন চলাচল বন্ধ। ঈদে করোনার বিস্তার ঠেকাতে এখনই বিধিনিষেধ চান বিশেষজ্ঞরা। করোনার মধ্যেও অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রেখেছে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী, কোভিড মোকাবেলায় সব দেশকে একসঙ্গে কাজ করার তাগিদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এনআইডি নিয়ে দুর্ঘটনার আশঙ্কা, মির্জা ফখরুলের, রাজনীতিতে হিংসা ও ষড়যন্ত্রে হোতা, বিএনপি, বললেন ওবায়দুল কাদের। রেললাইন ইস্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পররাষ্ট্র ও পরিকল্পনা মন্ত্রীর বাহাস, সংবাদ সম্মেলনে দুই মন্ত্রীর দুঃখ প্রকাশ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ আপনাদের সাথে থাকার জন্য।